বাড়ি রাধনেশ্বরের পাড়া কল্যাণপুর। আচ্ছা আপনি ইদানিংকালে আমার সরকারি কি কি সুযোগ সুবিধা পাইছেন? ল্যাট্রিন পাইছে। আচ্ছা ল্যাট্রিন পাইছে আর কি, আর ওই 15,000 পাইছে আর 6,000 পাইছে। কিসের 15,000 টাকা? শিলা বৃষ্টিতে বাড়ির গর্জা উইরা ভাঙিয়ে গেছে, ওইটার 15,000 টাকা পাইছেন। আচ্ছা আর ওই আর 6,000 টাকাটা কিসের? ল্যাট্রিনও পাইছে না? ল্যাট্রিন 12,000 টাকা পাইছে। ঠিক আছে। রেগার কাজ? রেগা 35 দিনে কত জানি আমি তো দেখে না। আচ্ছা পাইছেন, কাজ পাইছেন না? আচ্ছা ওই দিন গত 12 তারিখ যে সময় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আসলো, ওই দিন তো আসলেন আপনার ওই জনসভা। ঠিক আছে, তো আপনি যে হঠাৎ আপনার আবেগে অশ্রু জল আসলো, কান্না আসলো, যে ওইটা কি কারণে, মূলত কি কারণে? আমি আসলাম যে স্যার মানে এমনি তো মিটিং আছে, মিটিং আছে মানে অত অত শিক্ষা টিকা নাই তো, লেখাপড়া অত নাই, শিক্ষা নাই, এমনি পোকা। এই আমি মন্ত্রী তো আছে আছে কয় যে যাও বিলা আসলাম আর কি, এরপরে দুইটা মন্ত্রীর লগে কিছু বিবরণ কিছু কথা কইতাম, অত তো জানি না তো আমি লাইন দিকে অত জানা না কি আসলাম। ফোলাপুর হোক বিশেষ চালাইয়া ব্যক্তিগত করে অসুখ, মুখনাগলা অসুখ, ব্যক্তিগত পরিবার অসুখ, আর কথা পারে না। আমি তো দাঁড়ি বান করে তার দেখাই কাছে দাঁড়ি বান করে আসলে আর বেটি কাম করেছে। আমার আজকাল দুঃখ লাগে গেছে, আমার দোকান দিয়েছে না, আমি তো আমি ডিস্ট্রিক্ট নষ্ট করছে না, ডিস্ট্রিক্ট নষ্ট করছেন কেমনে যে কইতাম তাকে কয়ে তাকে কয়ে তাকে দিব দিব পাইব পাইব কইয়া অত বছর অত জীবন অত যায় এখন তো যাও গেছে। এখন বর্তমানে সুবিধা পাইতেছেন, সরকারি সুবিধা পাইতেছেন? এলাকা আজকাল মানে দুঃখ কষ্ট লাগে গেছে। আচ্ছা উজ্জ্বলা যোজনা গ্যাস পাইছেন আপনার পরিবার? পরিবার না বউ পাইছে, বউ পাইছে, গ্যাস পাইছে। আমি পাইছি। কি নাম আপনার? রাজচন্দ্র। বাড়ি রাজচন্দ্র কল্যাণপুর। আচ্ছা আপনি ইদানিংকালে আমার সরকারি কি কি সুযোগ সুবিধা পাইছেন? ল্যাট্রিন পাইছে। আচ্ছা ল্যাট্রিন পাইছে আর কি, আর ওই 15,000 পাইছে আর 6,000 পাইছে। কিসের 15,000 টাকা? শিলা বৃষ্টিতে বাড়ির গর্জা উইরা ভাঙিয়ে গেছে, ওইটার 15,000 টাকা পাইছেন? আচ্ছা আর ওই আর 6,000 টাকাটা কিসের? ল্যাট্রিনও পাইছে না? ল্যাট্রিন 12,000 টাকা পাইছে। ঠিক আছে। রেগার কাজ? রেগা 35 দিনে কত জানি আমি তো দেখে না। আচ্ছা পাইছেন, কাজ পাইছেন না? আচ্ছা ওই দিন গত 12 তারিখ যে সময় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আসলো, ওই দিন তো আসলেন আপনার ওই জনসভা। ঠিক আছে, তো আপনি যে হঠাৎ আপনার আবেগে অশ্রু জল আসলো, কান্না আসলো, যে ওইটা কি কারণে, মূলত কি কারণে? আমি আসলাম যে স্যার মানে এমনি তো মিটিং আছে, মিটিং আছে মানে অত অত শিক্ষা টিকা নাই তো, লেখাপড়া অত নাই, শিক্ষা নাই, এমনি পোকা। এই আমি মন্ত্রী তো আছে আছে কয় যে যাও বিলা আসলাম আর কি, এরপরে দুইটা মন্ত্রীর লগে কিছু বিবরণ কিছু কথা কইতাম, অত তো জানি না তো আমি লাইন দিকে অত জানা না কি আসলাম। ফোলাপুর হোক বিশেষ চালাইয়া ব্যক্তিগত করে অসুখ, মুখনাগলা অসুখ, ব্যক্তিগত পরিবার অসুখ, আর কথা পারে না। আমি তো দাঁড়িয়ে বাজি করে তার দেখাই কাছে দাঁড়িয়ে বাজি করে আসলে আর বেশি কাম করেছে। আমার আজকাল দুঃখ লাগে গেছে, আমার দোকান দিয়েছে না, আমি তো আমি ডিস্ট্রিক্ট নষ্ট করছে না,
এখন বর্তমানে সুবিধা পাইতেছেন, সরকারি সুবিধা পাইতেছেন? মানে দুঃখ কষ্ট লাগে। আচ্ছা, আমি সুদার কথা কইব, তোমার খারাপ কথা করতো না। আর আপনার আপনার উজ্জ্বলা যোজনার গ্যাস পাইছেন? আপনার পরিবার পাইছে? পরিবার না, বউ পাইছে। বউ পাইছে, গ্যাস পাইছে? আমি পাইছি না।